হ্যালো বন্ধুরা, তোমরা জানো না আজকে আমি আইছি তোমাদের কাছে অনেক বুক ভরা বেদনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার এক কাছের বন্ধু, নাম তার সাইদুল। আমার এই বন্ধুটার গল্প বলার জন্য আপনাদের কাছে হাজির হয়ে গেছি। বন্ধু খালি আমার মতো এরকম কান্দে আর কান্দে, আর বন্ধুর এই কান্দা দেখে আমারও খুব কান্না পায়। এখন আপনারা ভাববেন যে কেন ভাই কান্না পায় কেন আপনার, এই কথা কবার যেহেতু আমার তো খুব দুঃখই লাগতেছে, কিন্তু তারপরেও বলতে হবে কেন, কারণ আমার এই বন্ধুর ঘটনা আপনারা জানার পর আপনারাও কেয়ারফুল হয়ে যাবেন, সতর্ক হয়ে যাবেন। হ্যাঁ, সুন্দরভাবে আপনারাও কী করতে পারবেন, ভালোভাবে চলতে পারবেন, এই জন্য ঘটনাটা বলা। তো যাই হোক, আপনারা যদি মনে কিছু না করেন ঠিক আছে, তাহলে আমার এই ঘটনা ধৈর্য সহকারে দেখতে হবে, কিন্তু ধৈর্য সহকারে না দেখলে, আপনি না শুনলে, আমার ভিডিও না দেখলে, আমাকে সাপোর্ট না করলে ঠিক আছে, আপনারা এরকম সুন্দর সুন্দর ঘটনা আর কোনো দিনও জানতে পারবেন না। আমার বন্ধু যে কথা বলতেছিলাম, বন্ধুর নাম হচ্ছে সাইদুল। ওরে রে ভাই, ওর বয়সটা বেশি না, কিন্তু মাত্র 20 বছর অথবা 22 বছর হইতে পারে, কিন্তু শখ করে এটা বিয়ে করছিল, বুঝছেন। বিয়ে করার পর মায়েটা খুবই সুন্দরী ছিল, মায়েটা অনেক সুন্দরী ভাই, এটা কিন্তু আপনাদেরকে শিখানোর জন্য ভিডিওটা করা। মায়েটা এত সুন্দরী দেখলে যে খুব পছন্দ করবো। তো ওই ছেলেটা দেখে, আমার বন্ধু দেখে, ওরে খুব পছন্দ করছে, কিন্তু মায়ে কিন্তু খুব গরিব, অসহায়। অসহায় হইলে কি হয়েছে রে ভাই, কিন্তু দেমাক অসহায় হইলে কি হবে, কিন্তু ওই যে আল্লাহ একটু চেহারা দিছে না, এই দেমাকের ঠেলায় বাঁচে না। তো যাই হোক ভাই, বন্ধু তো অনেক আশা করে বিয়েটা করলো। বিয়েটা করার পর বন্ধুরে বারবার নিষেধ করলাম যে টাচ ফোন কিনে দিস না, টাচ ফোন কিনে দিস না, তাও টাচ ফোন কিনে দিল। তো প্রাথমিক পর্যায়ে তার সংসারটা মোটামুটি ভালোই চলতেছিল। চলার পরে প্রথম কিছুদিন খুব আনন্দের সে চলছে, আমাদের সাথে কোনো কথাবার্তা নাই, দেখা হইলেও কথা বলে না, কারণ একটা সুন্দরী বউ বিয়ে করছে, এই জন্য আমাকে কোনো খোঁজ খবরও নেয় না, বুঝছেন। তো এরকম কিন্তু বন্ধু বান্ধব অনেকই আছে ঠিক আছে, নেমো খারাপ বন্ধু বান্ধব, অনেক টাকা পয়সা খায়, অনেক কিছু দেয়, তারপরেও কিন্তু বন্ধু বান্ধবের খোঁজ খবর লয় না। তো আসলে যদিও বন্ধু খোঁজ খবর নেই কেন নাও, কিন্তু বন্ধু তো বন্ধুই, তাই না? এই জন্য মনে করেন যে দুঃখের ঠেলায় ঘটনাটা কইতেছি। বন্ধুরে নিষেধ করছিলাম বন্ধু বিয়ের আগে যে বন্ধু বউরে মোবাইল কিনে দিস না, মোবাইল কিনে দিস না, মোবাইল কিনে দিলে কিন্তু তোর বউয়ে ঠাকবে না রে, বউ ঠাকবে না, বউ সইলে যাবো। তো এত নিয়ারা করলাম, এত কিছু বুঝাইলাম, এত কান্নাকাটি করলাম, তো শুনলোই না বন্ধু। বিয়ের 3 দিন পরে বউরে দিল একটা ফোন কিনা, টাচ ফোন কিনে দিলা, দিল দেওয়ার পর পরই বন্ধুর বউ তো এই যে শুরু করছে তার দুলাভাইয়ের সাথে কথা। হ্যাঁ, বন্ধু বলে বেড়াইতে গেলে বন্ধুরে কয় তুমি বাইরে থাকো, হে ভিতরে বলে দুলাভাইয়ের হাতে গেলে কথা কয়। এই তো গেলো দুলাভাইয়ের পর্ব, কিন্তু দুলাভাই তো আরও কত কিছু হিস্ট্রি নিস্ট্রি আছে, এগুলো অন্য আর এক ভিডিওতে একদিন আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু আর বন্ধুর বইয়ের কথা বলতেছি, সামান্য কিছু বলে যাই, বুঝছেন, পুরোটা বলতে পারবো না, কারণ সময় সংক্ষেপে আপনারা ধৈর্য সহকারে শুনেন। এটা পার্ট 1 হবো, পার্ট 2 হবো, পার্ট 3 হবো, পার্ট 4 হবো, পার্ট 5 হবো। ঘটনা শুনলে আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে, আপনিও সতর্ক হয়ে চলতে পারবেন ঠিক আছে। যাই হোক, বন্ধুরই নিষেধ করলাম, তো বউরে ফোন কিনে দিস না, তাও দিল। দেওয়ার পরে মনে করেন যে ওর যে সাবেক প্রেমিক ছিল, ওই মেয়েটার সাবেক প্রেমিক ছিল, এই সাবেক প্রেমিকের সাথে এত কথাবার্তা বলতো ঠিক আছে, কথাবার্তা বলা শুরু করলো। এই তো কথাবার্তা শুরু করেছে, বন্ধুর সামনেও দিয়ে কথাবার্তা কয়, বন্ধু ঘুমাইলে জুতি চাপে চুপি চুপি কথা কয়, আর বলে কিচিং কিচিং দেয়, কি মন জানে আওয়াজ পায় ঠিক আছে, শব্দ পায়। তো যাই হোক, বুঝছো, বন্ধু তো কান্দে কান্দে আমার কাছে বলছে, এই জন্য আপনাদের সাথে আমি আবার বন্ধুর ঘটনাটা শেয়ার করতেছি, বুঝছেন, আপনারা ফাউল মনে করেন না। পরে দেখি যে ভাই, 1 মাস পর বন্ধুরে কয় তুই বাড়ি থাক ঠিক আছে, বন্ধুর কোনো কথাই শোনে না বৌতি বলে। পরে বৌতি শ্বশুরবাড়ি, মানে তার শ্বশুরবাড়ি ছেড়ে তার বাপের বাড়ি গিয়ে সে 15 দিন 20 দিন এরকম 1 মাস থাকে। তো বিয়ের বয়স যখন মাত্র 3 মাস, 3 মাসের মধ্যে সে 2 মাসে মনে করেন যে বাপের বাড়ি কাটাইছে। হ্যাঁ, ওই যে বয়ফ্রেন্ড আছে ঠিক আছে, বয়ফ্রেন্ডের মায়ায় ভালোবাসায় সে আর তার স্বামীর ঘরে তার ভালো লাগে না, সে চলে যায় বয়ফ্রেন্ডের কাছে। কি যাওয়ার পরে কী হয় না হয় ওটা তো আপনাদেরকে আর বোঝানোর কোনো প্রয়োজন নাই ঠিক আছে। তো এই সকল মেয়েদেরকে কী দেওয়া উচিত, তাদেরকে কি আসলেও
ভালোবাসা দেওয়া উচিত, টাকা দেওয়া উচিত, ফোন দেওয়া উচিত নাকি? আমাকে গ্রামের ভাষায় বলে যে ওই যে কচু দেওয়া উচিত, বলেন তো দেখি। কমেন্ট করেন, এই মেয়ের আরও অনেক হিস্টোরি আছে, আমি বলে বলবো, এই মেয়ের ছবিও আপনাদেরকে আমি দিয়ে দিব, আমার ভিডিওতে থাকবে, আমার স্ক্রিনে থাকবে, দেখে নিয়েন। এই মেয়েটা কত খারাপের খারাপ, ঠিক আছে? তো এরকম খারাপ মেয়ে থেকে সকলে, ঠিক আছে, সতর্ক হয়ে চলবেন, কেয়ারফুল হয়ে চলবেন, আর পরিপূর্ণ বিশ্বাস বর্তমান না, কারণ আরও অনেক ঘটনা আছে, বলবো সামনের ভিডিওতে বলবো। আজকের মতো এই পর্যন্তই, ঠিক আছে? আমরা সাপোর্ট করতে হইব, ঘটনা শুনতে হলে সাপোর্ট করতে হইব, ঠিক আছে? সাপোর্ট করতে হবো, সাবস্ক্রাইব করতে হইব, ভিডিও ধৈর্য সহকারে দেখতে হবো। সকালে ভালো থাকবেন, হ্যাঁ, সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।